Hello friends, welcome our YouTube channel AUB Study. আজ আগে আমরা দুটো পার্ট করেছিলাম ইতিহাসের, যেখানে আমরা ইতিহাসের থেকে অনেক জিকে আপলোড করেছিলাম, যেগুলো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষায় রয়েছে সেগুলোতে আসার মতো অনেক জিকে আমরা ইতিহাসের থেকে দিয়েছি। আশা করি বন্ধুরা পড়েছো এবং আমরা দেখলাম যে ভালোই সাড়া মিলেছে। অবশ্যই আরও বেশি বেশি করে তোমরা দেখবে জিকেগুলো, যেগুলো পরীক্ষায় অবশ্যই আসার মতো রয়েছে সেগুলো। আজকে আমরা নতুন করে আবার পরীক্ষায় আসার মতো সামনে যে ফুডের এসআই রয়েছে, এছাড়াও WBCS-এর পিলি রয়েছে, ওই সমস্ত পরীক্ষাগুলো, এছাড়াও অন্যান্য যে সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো থাকে সেই সমস্ত পরীক্ষা ইতিহাসের একটা সাইড থেকেই থাকে। ইতিহাস থেকে অনেক কোশ্চেন আসে যেগুলো আমাদের মাঝে মধ্যে ভুল হয়ে থাকে, সাধারণত জানা থাকলে অনেক সময় আমাদের মনে থাকে না, বারবার অভ্যাসের দ্বারা মনে হয়। তাই বন্ধুরা, যাতে সকলের উপকারে আসে এবং পরীক্ষায় যাতে প্রশ্নগুলো ভালোভাবে উত্তর করে আসতে পারো, তার জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিহাসের যেগুলো বাছাই করে আমরা ভিডিও করে তোমাদের কাছে পাঠিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই সেগুলোকে দেখবে, শুনবে এবং হচ্ছে লাইক অবশ্যই মনে করে, যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই টিপতে ভুলবে না। এবং যদি ভালো লেগে থাকে তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে, যাতে আমরা আরও নতুন নতুন ইতিহাসের জিকেগুলো বানিয়ে তোমাদের প্রয়োজনের জন্য আমরা পাঠাতে পারি এবং আমরা নিজেরা উৎসাহিত হতে পারবো, যদি তোমরা আমাদের লাইক শেয়ার এবং বেল আইকনটি টিপে এবং কমেন্ট করবে অবশ্যই। তাহলে আজকে শুরু করছি আমরা ইতিহাসের নতুন নতুন জিকেগুলো, যেগুলো পরীক্ষা আসার মতো। তাহলে শুরু করছি বন্ধুরা, ভালো করে অবশ্যই খেয়াল করবে, কিছু ভুল ত্রুটি থাকলে অবশ্যই সেগুলো দেখে নেবে এবং কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবে। শুরু করছি আজকের ইতিহাস। কোন পত্রিকা লালা লাজপত রায়ের সঙ্গে সম্পর্কিত নয়? অপশনে রয়েছে দ্য পাঞ্জাবি, ইয়ং ইন্ডিয়া, দ্য ব্র্যান্ড মহাত্রাম, দ্য পিপল। উত্তরটি হবে এখানে ইয়ং ইন্ডিয়া, বাদবাকিগুলো লালা লাজপত রায়ের সঙ্গে সম্পর্কিত। সবচেয়ে প্রাচীন ধর্মগ্রন্থ কোনটি? এখানে অপশনে রয়েছে মহাকাব্য, পুরাণ, ঋগ্বেদ, উপনিষদ। তাহলে এখানে উত্তরটি কী হবে? উত্তরটি হবে ঋগ্বেদ। লর্ড কার্জন কবে বঙ্গভঙ্গ প্রস্তাব কার্যকরী করেন? অপশনে রয়েছে 1905 সালের 11ই অক্টোবর, 1911 সালের 16ই অক্টোবর, 1905 সালের 16ই অক্টোবর, 1905 সালের 14ই নভেম্বর। তাহলে উত্তরটি এখানে কী হবে? উত্তরটি হবে 1905 সালের 16ই অক্টোবর। খান আব্দুল গফর খান কোন দলের নেতা ছিলেন? অপশনে রয়েছে গদর পার্টি, খোদাই খিদমতগার, মুসলিম লীগ, কংগ্রেস। তাহলে উত্তর কী হবে এখানে? খোদাই খিদমতগার। প্রাচীন ভারতের চিকিৎসাশাস্ত্রের সঙ্গে কে সম্পর্কিত নিচের? অপশন রয়েছে ভাস্কর, চড়ক, কলহন, সোমদেব। তাহলে উত্তরটি হবে এখানে চড়ক। লোহরগড় দুর্গ কে নির্মাণ করেন? অপশন রয়েছে বান্দা বাহাদুর, গুরু গোবিন্দ সিং, রঞ্জিত সিং, ওপরের কেউ নয়। তাহলে এখানে উত্তরটি হবে ওপরের কেউ নয়। ভারতে সর্বপ্রথম কাপড়ের কল কোথায় স্থাপিত হয়েছিল? অপশন রয়েছে সুরাট, মুম্বাই, আহমেদাবাদ আর কোয়েম্বাটোর। তাহলে উত্তরটি হবে কি? মুম্বাই। তৃতীয় পানিপথের যুদ্ধ কবে ঘটেছিল? অপশন রয়েছে 1707 খ্রিস্টাব্দ, 1739 খ্রিস্টাব্দ, 1757 খ্রিস্টাব্দ, 1761 খ্রিস্টাব্দ। উত্তরটি হবে 1761 খ্রিস্টাব্দ। কলকাতায় এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? অপশন ওয়ারেন হেস্টিংস, স্যার উইলিয়াম জোন্স, রাজা রামমোহন রায়, টিবি ম্যাকুলি। তাহলে উত্তরটি হবে এখানে স্যার উইলিয়াম জোন্স। ভারতীয় নবজাগরণের জনক কাকে বলা হয়? অপশনে রয়েছে বিজি তিলক, গোপালকৃষ্ণ গোখলে, লালা লাজপত রায়, রাজা রামমোহন রায়। তাহলে এখানে উত্তরটি হবে রাজা রামমোহন রায়। দেব সমাজ কে প্রতিষ্ঠা করেন? অপশনে রয়েছে বল্লভভাই প্যাটেল, দাদাভাই নৌরোজি, শিবনারায়ণ অগ্নিহোত্রী, রামকৃষ্ণ পরমহংসদেব। তাহলে এখানে উত্তরটি হবে শিবনারায়ণ অগ্নিহোত্রী। কে সতীদাহ প্রথা বেআইনি ঘোষণা করেন? অপশনে রয়েছে লর্ড রিপন, লর্ড কর্নওয়ালিস, লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক, রাজা রামমোহন রায়। তাহলে এখানে উত্তরটি হবে কি? লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। এর পরে কোশ্চেনটা রয়েছে রাজা রামমোহন রায় এবং ডেভিড হেয়ার একত্রে কোন কলেজ প্রতিষ্ঠা করেন? এখানে আমাদের একটু ভুলের কারণেই বন্ধুরা একটু দেখে নেবে, যেহেতু তোমরা এটাকে অপশনগুলো আমাদের ঠিকঠাক হয়নি এখানে বা লিখতে একটু অসুবিধা হয়েছিল, যাই হোক এটা আমি অপশনগুলো মুখে বলে দিচ্ছি, তোমরা অবশ্যই শুনে নেবে। প্রশ্নটা হলো রাজা রামমোহন রায় এবং ডেভিড হেয়ার একত্রে কোন কলেজ প্রতিষ্ঠা করেন? অপশনগুলো ছিল এখানে হিন্দু কলেজ, রিপন কলেজ, MOA কলেজ, সংস্কৃত কলেজ। তাহলে এখানে বন্ধুরা উত্তরটি হবে হিন্দু কলেজ। কে ভারতের জাতীয় কংগ্রেসের কখনোই সভাপতিত্ব বা সভাপতি ছিলেন না? অপশনে রয়েছে বদরুদ্দিন তৈয়বজি, বিজি তিলক, জি কে গোখলে, এস সি বোস। এখানে উত্তরটি হবে বিজি তিলক। পরে করছেন বন্ধুরা, কে লিবারেটরি অফ প্রেস নামে পরিচিত? অপশনে রয়েছে বেন্টিঙ্ক, হেস্টিংস, মেটকাফে এবং ম্যাকুইলি। তাহলে উত্তরটি হবে কি? মেটকাফে। প্রথম ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট
কবে কার্যকরী হয়। অপশনে রয়েছে 1853, 1857, 1861, 1892। উত্তরটি হবে এখানে তাহলে 1861। 1857 সালে ভারতের কোথায় প্রথম বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? অপশনে রয়েছে আলিগড়, কলকাতা, বেনারস এবং হায়দ্রাবাদ। তাহলে বন্ধুরা উত্তরটি হবে এখানে কি, কলকাতা। ভারতে সরকারি ভাষা রূপে ইংরেজি সূচনা কে করেন? অপশনে রয়েছে লর্ড উইলিয়াম বেন্টিং, স্যার চার্লস উড, মার্কুইস অফ ডালহসি, এছাড়াও রয়েছে অ্যালান অ্যাক্টোভিয়াম। তাহলে উত্তরটি হবে কি এখানে, চার্লস উড। কোন ভারতীয় ব্রিটিশ পার্লামেন্টের প্রথম সদস্য ছিলেন? অপশনে রয়েছে বদরুদ্দিন তৈয়বজি, ডব্লিউ সি ব্যানার্জি, ডি ওয়াগ, এছাড়া রয়েছে দাদাভাই নরোজি। তাহলে উত্তরটি হবে এখানে কি, দাদাভাই নরোজি। এ ন্যাশন ইন দ্য মেকিং কার রচনা? অপশনে রয়েছে দীনবন্ধু মিত্র, বালগঙ্গাধর তিলক, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সুভাষচন্দ্র বসু। এখানে উত্তর হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ভারতের কোন ব্রিটিশ গভর্নর জেনারেল পোস্টাল স্ট্যাম্প চালু করেন? অপশনে রয়েছে লর্ড ডালহসি, লর্ড অকল্যান্ড, লর্ড ক্যানিং, লর্ড উইলিয়াম বেন্টিং। উত্তরটি হবে লর্ড ডালহসি। কোন জোড়াটি সঠিক নয়? পিটস ইন্ডিয়া অ্যাক্ট ইস টু ওয়ারেন হেস্টিংস, ডক্ট্রিন অফ ল্যাপস ডালহসি, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কার্জন, ইলবার্ট বিল রিপন। এখানে ঠিক নয় বন্ধুরা, ভার্নাকুলার প্রেস অ্যাক্ট লর্ড কার্জন যেটা রয়েছে এটা ভুল রয়েছে, বাদবাকি সবগুলো ঠিকই আছে আর কি। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরে যে কমিশন গঠিত হয় তার নাম কি? অপশনে রয়েছে হান্টার কমিশন, হার্ডিংস কমিশন, রিডলে কমিশন, উপরে কোনোটি নয়। তাহলে এখানে উত্তরটি হবে হান্টার কমিশন। তাহলে বন্ধুরা আমাদের যে জিকে ইতিহাসের জিকেগুলো তোমরা এতক্ষণ ধরে শুনলে এবং ধৈর্য সহকারে শোনার জন্য সকলকে ধন্যবাদ। আমাদের জিকেগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা, বারবার করে বলছি, অবশ্যই তোমরা শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এবং নতুন নতুন আরও আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই টিপবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে প্রত্যেকেরই প্রয়োজনে আসবে। এবং এইগুলো শেয়ার করার ফলে বা সাবস্ক্রাইব করলে পরে এবং হচ্ছে বেল আইকনটি টিপলে আমরা নতুন নতুন জিকে আরও তৈরি করতে আমাদের সুবিধা হবে এবং আমরা উৎসাহিত হব।